Welcome to News Minutes. আমরা মর্মাহত আমরা শোকাচ্ছন্ন, কারণ আমাদের এক বোন, আমাদের শিল্পী সমিতির সদস্য, তিনি তার লাশ উদ্ধার হয়েছে কেরানীগঞ্জে বাস্তবন্দী অবস্থায়। এটি অত্যন্ত একটি দুঃসংবাদ আমাদের জন্য। আমরা কি বলবো, একদম শোকাহত আজকে। আমরা আমাদের বোনের জন্য আজকে আমরা মোনাজাত করবো সবাই মিলে, একটু পরে আমরা শোক পালন করব। এবং আমরা যেটা চাই, এই নিঃসংশ খুনি তিনি যে ব্যক্তি বা যারাই হোক না কেন, আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবে। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে, কারণ তারা অলরেডি আমরা জেনেছি যে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করছে এবং গুরুত্ব সহকারে মামলাটি প্রস্তুতি করছে। এখানে তো আসলে আমরা মনে হয় যে দায়িত্বশীল কেউ এরকম কোন মন্তব্য করবে না, না জেনে একটি খুন হয়েছে তার এমন কোন কথা তো আমাদের দায়িত্বশীলের কারো মুখ থেকে আসবে না। আর যখন একজন সহকর্মী খুন হয়, আমাদের চলচ্চিত্রের আমরা সবাই একটা পরিবারের সদস্য, আমাদের পরিবারের সদস্য যখন খুন হয় তখন অনেকেরই মাথা ঠিক থাকে না, অনেকেরই মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকে। তো আমার মনে হয় না যে তখন হয়তো অনেকে ইমোশনাল ব্যারিয়ার ভেঙেও ফেলতে পারে। সো এটা নিয়ে রাজনীতি করার কিছু, এটা নিয়ে আমরা শোকাচ্ছন্ন, আমরা আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের এক বোন নৃশংসভাবে খুন হয়েছে। এখানে রাজনীতির প্রশ্ন আসছে কেন এটা আমি বুঝতে পারছি। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তার পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সাথে কথা হয়েছে, তো আমাদের সেটুকু আমরা জানি। এটা তো আসলে মোটিভ বা কিছু, এটা তো সাবজেক্টটা শিল্পীদের না, এটা পুলিশের সাবজেক্ট, এটা র‍্যাবের সাবজেক্ট, এটা আইন প্রয়োগকারী সংস্থার সাবজেক্ট। সো এটা তারা ভালো মতো খুঁজে বের করবে, এটা তারা ভালো মতো খুঁজে বের করবেন। আমরা খবর রাখছি এবং আমরা তার যখন ডেড বডি কি হবে না হবে, আমাদের লোকজন আছেন সেখানে, তারা কাজ করছে। রিয়াজ ভাই, আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে এই যে শিমু আপা মারা গেলেন, হ্যাঁ, এই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আপনাদের তো তেমন দেখলামও না যে আজকে এই এফবিসিতে এসে আপনারা সেইভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন। আমরা সেটার জন্য আমাদের বাকি সবাইকে আমরা ডেকেছি এখানে। আমরা ব্যানার আমাদের প্রিন্টে গেছে, আমরা আজকে কোনো এখানে আমরা কালকে নির্বাচনী গান বাজিয়েছিলাম, আজকে আমরা কোনো গান বাজনা কিচ্ছু করছি না। আমরা আজকে আমরা শোক পালন করব, সেটার ব্যানার আসছে এবং আমরা